আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে ফার্নিচার কোম্পানিতে সাব সেকশন আসলে কিভাবে কাজ করে। তো দেখতে পারতেছেন এখানে আসলে ওরা ঘষাঘষি কাজ করতেছে, এই মেশিনেগুলো মানে বিভিন্ন কাঠের সাইডগুলো কাটা যায় এবং ঘষাও যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে এক সাইড গেছে, আর এক সাইডে দেখতে পারতেছেন এ সাইডে সাবু করতেছে একজন বাংলাদেশি এক ভাই, আর এ সাইডে কাকা সাবু করতেছে। এটা হচ্ছে আর কি মানে সাবু সেকশন, এখানে বিভিন্ন রকম মাল মানে সাবু করা হয়, অর্থাৎ কাঠের মাথাগুলো সুন্দর করে চার সাইডে কাটে আর সুন্দর করা হয় যাতে আর একটা কাঠের ভিতরে ঢোকান যায়, এটারে আর কি সাবু বলে। তো এই তো কাকা দেখতে পাচ্ছেন সাবু করতেছে মেশিনে কিভাবে। তো আমাদের কোম্পানিতে মোটামুটি ইনশাল্লাহ ভালোই কাজ আছে, সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করি, আর এখানে এক বাংলাদেশি ভাই কাজ করতেছে। তো একজন এটা হচ্ছে মিয়ানমার, আর ওই সাইডে বাংলাদেশি ভাই এক কাজ করতেছে। তো এই হচ্ছে আর কি ফার্নিচার কোম্পানির কাজ। তো এই সাইডে মানে সাব সেকশনে যত রকম কাজ আছে ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা দেখতে পারবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, আর একটা শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর এটা হচ্ছে সাব সেকশনের সুপারভাইজার, দেখেন মাপজোক করতেছে এবং বিভিন্ন রকম কাঠগুলো কীভাবে আসলে সাবু করা যায় মেশিনগুলো মানে অ্যাডজাস্ট করবে, সুপারভাইজারের কাজে হলো এগুলো। মেশিনগুলো অ্যাডজাস্ট করার পরে বিভিন্ন ওয়ার্কার আর কি এখান থেকে কাজ করবে, একটা একটা করে অ্যাডজাস্ট করে দেবে, একটা একটা করে কাজ করবে। তো সুপারভাইজারের কাজ আসলে সাধারণত এ ধরনেরই হয়ে থাকে, এভাবেই কাজ করে। আসলে এইসব সেকশনে যারা সুপারভাইজারি করে তাদের ব্রেন শক্তি অনেক ভালো লাগে, তাছাড়া যে কোনো 1 mm একটু তারতম্য হয়ে গেলেই আসলে ওই মালটা কিন্তু হয় না, পরবর্তীতে আবার করে। আর এখানেও এক বাংলাদেশি ভাই সাবু করতেছে। তো এই সেকশনটা বেশিরভাগই বাংলাদেশি ভাইয়েরা কাজ করে, মূলত পক্ষে 8-10 জন লোক লাগে, ওই বাংলাদেশি যারা আছে তারাই মানে এই সেকশনগুলোতে কাজ করে। আর অন্য অন্য সেকশন যে আছে ওগুলোতে বেশিরভাগ দেখা যায় অন্য দেশের মানুষগুলো কাজ করে থাকে, আর এই সেকশনটা বেশিরভাগই বাংলাদেশে যারা আছে তারা আর কি কাজ করে। তো পুরোটা সেকশনে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আসলে কাজগুলো কীভাবে করে। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য, এবং ভিডিও আকারেও চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। এখানেও দেখতে পাচ্ছেন এও কিন্তু এক বাংলাদেশি ভাই, এও কিন্তু সাবুই করতেছে সাবু মেশিনে। এভাবেই আর কি ফার্নিচার কোম্পানিতে কাজগুলো আসলে হয়ে থাকে। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করি যে আসলে কীভাবে কোন সেকশনে কাজ করে, তো এটা দেখালাম।